वन्दे ब्रह्मशिवारद्धं पञ्चातत्तश्चरूपिणं श्रीहरिपुरुषवन्दे श्रीजगद्बन्धुसुन्दरं वन्देऽहं परमानन्दं महापतलनं परं कृष्णगौरजगद्बन्धुं वन्दे भक्त्या जगद्गुरुम् वन्दे श्रीकृष्णचैतन्यं नित्यानन्दौ सहोदितौ गौरद्वये पुष्पवन्तौ चित्तौ छन्दौ तमनुदौ नमस्तिकालसत्याय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलदत्तये ते नमः मूकं करोति वाचालम् पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपाप्तमहङ्गवन्दे परमानन्दमाधवम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः यस्य स्मरणमत्त्वेन ज्ञानमुत्पद्यते स्वयं स एव सर्वसम्पन्नः तस्मै श्रीगुरवे नमः। श्री मंदसुंदर गोलियते কি মাধুর্যা ধান করেছেন এই গত দিনে সংক্ষেপে আলোচনা করেছি। সে মন্দ সুন্দর স্বরূপটি কি বস্তুটি কি বলব, বলা খুব কঠিন। আমরা প্রায় সমসাময়িক দর্শন ভাগ্য হয়েছে গুরু কথা কৃষ্ণ কথা প্রাচীন কত গ্রন্থ পুঁথি আছে তাদের অবলম্বনে বলা যায়। একবার জীবনের মধ্যে যা যুক্ত ভাষা দিয়ে বলা কঠিন। নিজের পরিচয় নিজে প্রভু দিয়েছে, আমাদের সম্পদ। প্রভু যে অভিন্ন বস্তু কৃষ্ণ এবং গৌর হইতে বহু স্থানে বহু প্রকারে প্রকাশ করেছেন। প্রভুর একটা বৈশিষ্ট্য যে তিনি ছন্ন না, দেখত প্রায় ঠেকানা বন্যুর দ্বারা কি অন্য করে প্রকার টানা সবসময় তার যে আত্মসংবেদ গড কনসিয়াসনেস ধারণ নেই, সভ্যতায় জাগ্রত অতি বালক বয়স 4 বছরের শিশু খেলার সঙ্গিনী নিস্তারিণী দূর সম্পর্কে আত্মীয় হয় খেলছেন তার সঙ্গে প্রভুকে শিশুটাকে নিচু নিশুটাকে জগৎ নিচু চলে গেছে গৃহে কোনো কাজ নেই বারবার ডাকছে নিচু এদিকে আয় এদিকে আয় নিচু বলছেন আমি এখন আসতে পারবো না কাজ আছে ও বলছেন এদিকে এসে কাজের কথা শোন ওসব তো অকাজ নিচু বলছেন তুই কে তোর কাছে এসে কাজের কথা শুনবে তো বললেন আমি গৌরাঙ্গ নিচু বলল আমার বিশ্বাস হয় না তুই বললেন পরে জানবি 4 বছর বালক নিশ্চিত দেবী আমাদের দর্শন ভাগ্য হয়েছে বেশ কিছুদিন বাস করার ভাগ্য হয়েছে
এর আগে এরকম বয়সকে এই সময় প্রায় বেতে ঢোল নিয়ে কাতল বাজিয়ে প্রিয়জনদের সঙ্গে কীর্তন করতেন। ভক্ত ছিলেন প্রতাপ ভৌমিক, তার পরে নাম রেখেছিলেন গোকুল আনন্দ। আবার গেতেন, সংসার বাসনা আমার কিছু মনে নাই, আমার ডোর গোপিন্দ ভারতী গোসাই। সংসার বাসনা আমার কিছু মনে নাই, আমার ডোর গোপিন্দ ভারতী গোসাই। এই গান করতেন, এই পদ কি শিখে গেল, করতে শিখে গেল দেখবেন তুই জানে না। উপবীত ধর্মের পর ব্রাহ্মণ সন্তান সে বসে উপবীত হয়, তার বাড়িতে রাধা গোবিন্দের বিগ্রহ ছিল, বাড়িতে ছিল, পূজা করতেন। পূজা করলে বিগ্রহ করে উজ্জ্বলতর উজ্জ্বলতম হইত। দিগম্বর দেবী পাড়ার লোকটাকে দেখাতেন, দেখো জগৎ পূজা করছি, সেদিন ঠাকুর জানাকে ধর্মার করছে কথা করছে। আবার করতেন কি, স্নান করিয়া কাপড় পরে সাজাইতেন, কৃষ্ণকে সাজাইতেন রাধার বেশে, রাধাকে সাজাইতেন কৃষ্ণের বেশে। তার উল্টে করে বসে যা, আমার বামে উল্টে করে বসে যা, হাত তুলে দিতেন, গাইতেন, দেহি পদ পল্লব মুদারম, দেহি পদ পল্লব মুদারম, হাত তুলে দিয়ে গেছেন, দেহি পদ পল্লব মুদারম। আশ্চর্য আনন্দ পেতেন, সাজ বদলে বসে গান গাইতেন। ছেলে মানুষ তো একদম 10-11 বয়স, প্রভু সমস্ত প্রিয়জন সঙ্গে ছেলেবেলা খেলা করতেন, অনেকের সঙ্গে কথা বলবার ভাগ্য হয়েছে। একজন শ্রেষ্ঠ ভক্ত ছিলেন বাল্যবেলার সঙ্গী বকুলাল বিশ্বাস, বকু দেখতেন প্রভু, বকু আর বকু দেখতো রাঙামুদা, আমার বার প্রত্যেকে মূর্তি ছিল রাঙামুদা। বকুলাল আমায় বলছেন, উস মেয়েদের পেছনে ঘুরে যায় দেখছি জীবনে, পুরুষ যে পুরুষের পেছনে ঘুরে এটা দেখছিস কখনো? আমরা 5-7 জন ছিলাম, জগৎ বন্ধুকে না দেখে থাকতে পারতাম, কোথাও কোনো কাজ গেলে আবার ছুটে আসতাম, একেবারে তার সঙ্গ ছাড়া এক মুহূর্ত হইলেও যেন ফিরে যেতাম বিরহে। আচ্ছা, একটা মানুষের শুধু রূপে না, রুগুণে কথায় চলাফেরায় এত আকর্ষণ শক্তি, এটা বেশ বড় দল হয়ে গেছিল। পুরোতন বলতে আমার পদাতিক সৈন্য, আমার পদাতিক সৈন্য। প্রভু নিজের পরিচয় নিজে মুখে দিয়েছেন, লিখে দিয়েছেন। ভক্তবর নবদ্বীপ দাস, তাকে দর্শনের ভাগ্য হয়েছে, আমাদের আমার ভাগ্য হয়েছে, খুব ভালোবাসতেন, তার বৃদ্ধকালে দর্শন করছি। তিনি এক স্টিমারে যাচ্ছেন গোয়ালন্দ হইতে ঢাকান, গোয়ালন্দ হইতে নারায়ণগঞ্জে গামী স্টিমারটা, নারায়ণগঞ্জ যাবে স্টিমার। তার মধ্যে একটা ভালো প্রকোষ্ঠী প্রায় প্রথম শ্রেণীতে যাইতেন, বসে আছেন, জানলাম যে দেখছেন নানা রকম কথা হচ্ছে, যে পাখিটা গায় গায়ে বলতে পারিস,
ওই পাখিটা গায়ে কিরা কিনে যায় আমরা বুঝি না, এরকম নানা রকম কথা বলছেন। হঠাৎ করে বলছেন, আমার চিনলি না, তুই বসে দেখবি চিনলি না, শোন আমার পরিচয় আমি বলছি, এবার মুখের মধ্যে অনাদি আদি গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী গৌরাঙ্গ, এই দুই লীলার সর্বসমস্ত শক্তি সম্পন্ন যিনি, তিনি হরিপুরুষ জগৎবন্ধু, জানলি আমি সেই সেই দেলা। ইংরেজিতে বললেন, দিদিলা কম্বিনেশন অফ অল থিংস, লিখে তারপরই নবদ্বীপ বাসী লিখে তার ঘরের বেড়ার টানে রেখে বলছে ঢাকায় বুদ্ধ ভক্তের সঙ্গে ত্রিপুলিন স্বামী একজন মহাপুরুষের কথাবার্তা হচ্ছিল। স্বামী বললেন, তোমরা কার শিষ্য গুরুকে পরিচয় কি, কোন ধারা কোন সম্প্রদায় এসব জিজ্ঞেস করেন মানুষে। রমেশ ঠাকুর লজ্জিত হয়েছেন, বাসায় সাহেবকে দেখছেন যে আমরা পরিচয় দিতে পারি না, ধারা কি সম্প্রদায় কি পরিবার কার। চিঠি পেয়ে দেখছেন আত্মপরিচয় হরি, নাম জগৎবন্ধু, জন্ম মহেন্দ্রক্ষণ, মুর্শিদাবাদ রাজ, হরি মহাবতার মহা উদ্ধারণ, আত্মপরিচয় পাই দেখলেন হরি, নাম জগৎবন্ধু, জন্ম মহেন্দ্রক্ষণ, মুর্শিদাবাদ রাজ, যেন মুর্শিদাবাদ নদিয়া রাজা, মুর্শিদাবাদ রাজা ধীরাজ রাজ রাজা মুর্শিদাবাদ রাজ, হরি মহাবতারণ মহা উদ্ধারণ ইতি, এই আমার পরিচয়। নিজের হাতে লেখা ব্লক করে আমরা ছাপিয়ে ছাপিয়ে দিয়েছি লোককে। রমেশ চক্রবর্তী তার পর তিনি ব্লক করে তাকে বিতরণ করলে স্বামী লেখা দেন, আপনি ভগবান মানে প্রভু চন্দ্রবাদ্যান যে পরিচয় দিয়েছেন, হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ, হরিপুরুষ এ কথা নানা স্থানে পরিচয় দিয়েছেন, একমাত্র পুরুষ হরি পুরুষ, পুরুষোত্তম কথাটা বেশি বলেননি, পুরুষোত্তম হরি পুরুষ এক প্রসঙ্গ দিয়েছেন, পুরুষোত্তম কথাটা সুন্দর গীতার, একটু মনে হয় যে পুরুষ তো বহু থাকলে পুরুষোত্তম হবে, যখন তোমার জ্ঞান হবে তো পুরুষ একজনই, তখন আর পুরুষোত্তম বলার দরকার, অন্য যারা পুরুষ আছে কারণ সাহেব খেরোজ সাহেব গদ্বল সাহেব প্রথম পুরুষ দ্বিতীয় পুরুষ তৃতীয় পুরুষ, আর আমি আপনিও পুরুষ অভিমানী, এগুলিকে ধরেন তো বহু পুরুষের মধ্যে তিনি উত্তম, আর না হলে এগুলো দ্বিতীয় একজনই পুরুষ, হরি পুরুষ বহু স্থান লিখেছেন, হরি শব্দ প্রাচীনতম বেদ শব্দ পাওয়া যায়, পুরুষ শব্দ বেদে পাওয়া যায়, উপনিষদে পুরুষ সূক্ত বিখ্যাত সূক্ত আছে, পুরুষের বেদন সর্বম ভূতাং যাচ্ছে ভাব্যম, যে হয়ে যাচ্ছে যা হবে যা কিছু সবই এক পুরুষ থেকে এসেছে, তিনি পুরুষ, পুরুষ শব্দের আর শব্দগত অর্থ হচ্ছে পুরীতে তিনি স্বয়ং করেন, পুরীতে তিনি স্বয়ং করেন, আমার দেহটা একটা পুরী তিনি স্বয়ং করেন, এটা যার জিনিস, আপনি একটা বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন যাতে ঘর খোলা, আপনার দেখা সুন্দর পালঙ্ক, তারপরে লেপ তোষণ বিছানা বালিশ মশারি সুন্দর সুসজ্জিত দেখলে আপনি কি বুঝবেন যে বস্তুগুলি আপনি আছেন, কি বুঝবেন, মনে করবে এখানে কেউ স্মরণ করেন,
এই জিনিসটা কারো ভোগ্য, কেউ ভোগ করে, কেউ ভোগ করেন, থাকতে পারে না। এই বিশ্ব আমার দেহটা যে এত সুশৃঙ্খল, একবারে মাথার ব্রেন থেকে পাঁচতলা পর্যন্ত যত বিজ্ঞান খুঁজছে দেহের রহস্য, ততদিন অবাক হয়ে গেছে। এই যাদের সুন্দর সাজানো দেহটা, এটা একটা পুরি, এটা ভোগ করেন তিনি। আমার মুখ দিয়ে তিনি কথা বলেন, আমার মন দিয়ে তিনি চিন্তা করেন, আমার হাত দিয়ে তিনি দর্শন করেন, আমার পা দিয়ে তিনি হাঁটেন, আমার মন বুদ্ধি সব তার হাতে, তিনি এইটাকে দিয়ে ভোগ করছেন। বলি যায় দেহ মন প্রাণ কিয়মৃত তাহ তিনি করিবার পান। বিশ্বকবি রবীন্দ্রনাথ দেখছেন যে আমার দেহটার মধ্যে দিয়ে কি চাও, কি পান করতে চাও, কোন অমৃত সে যদি পারি তোমাকে দেই তবে তিনি সুখী হব ইত্যাদি। এই পুরীর যিনি কর্তা, সমস্ত অনুপরমাণু যিনি খবর রাখেন চালান, দেহটা পরিপূর্ণ হবে, তিনি পুরুষ। আর একটা পুরী অর্থ বুঝতে আছে, অনন্ত বিশ্ব সংসারটা, এই সংসারটা রহস্যক্রমে আবিষ্কার হচ্ছে, যদি অতি অকিঞ্চিত অল্প, তবু বিজ্ঞান আবিষ্কার দেখতে পাচ্ছি যে কত বড় বিরাট পৃথিবী, এইরকম কত পৃথিবী আছে, কত লক্ষ লক্ষ কোটি কোটি বৃষ্টি সংসার। এই সূর্যকে আমরা দেখছি চারিদিকে সব গ্রহ নক্ষত্র ঘুরছে, সূর্য একটা আরেকটা অনন্ত বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড একটা পুণ্য, এটা কত বড় আমরা বুঝতে পারি না। বিজ্ঞান আবিষ্কারে আমরা অবাক হয়ে গেছি, ভাবুন সূর্য চারদিকে গ্রহ নক্ষত্র ঘুরছে, গ্রহগুলি ঘুরছে, আর মনে করেন এই গ্রহগুলি গোষ্ঠীটা সহিত আর তোমার বৃহত্তর সূর্য ঘুরছে, সেই সূর্য তার বিরাট পরিবার আর কারো দিকে ঘুরছে, এই যদি এরকম একটা চারিটা অনন্ত বিশ্বের একটা কেন্দ্র কোথায় আছে, বিরাট পরিবার তার ঘুরছে, বুঝতে পারি না কিচ্ছু। লাইট আবিষ্কার হয়েছে, লাইট জ্যোতি, ব্রহ্ম জ্যোতি আমাদের শাস্ত্রে আছে, একটা জ্যোতি আছে, এনার্জি জগৎটা চালাচ্ছে, এই জ্যোতিটা বিজ্ঞান আবিষ্কার করেছে। 1,86,000 মাইল পার সেকেন্ড, এই যে একটা সেকেন্ড এর মধ্যে 1,86,000 মাইল লাইট স্পিড, ভাবতে পারে না কি বিশাল ব্রহ্মাণ্ড, অনন্ত ক্ষীণ সৃষ্টি সংসার, এর মালিক আছে, সেন্টারে গোল ঘাম নামলে শাস্তি বলে বসে আছেন, সর্বোচ্চ আছেন তার জ্যোতি কেন্দ্রের তার সেন্টার, সে দেখুন কত বড় এই বিশ্ব সংসারটা, তার ভোগের জায়গা তিনি ভোগ করছেন। এই যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, আরো কত কিছু আছে, আমাদের পাঁচটা ইন্দ্রিয় পাঁচটা খবর রাখি, কত বড় বিশ্ব কত কিছু আছে কিছু নেই। একদিন বিরাট বিশাল আবার ক্ষুদ্রের দিকে আসেন, রনিয়াল মহত্ম ক্ষুদ্রের দিকে আসেন, এটা দেহ তার মধ্যে অনুপরমাণু, তার মধ্যে ইলেকট্রন অনুপরমাণু তাকে ভাঙতে পারে, ইলেকট্রন প্রধান পাওয়া যাচ্ছে, সেগুলি আবার একটা সিস্টেমেটিক ঘুরছে, সেটা সূর্য চারদিকে যান গ্রহ ঘুরছে, একটা ইলেকট্রন প্রধানগুলি ঘুরছে, আশ্চর্য না, একই ঘোরা করে পরমাণু থিয়ারম করে ইলেকট্রন থিয়ারম করে বিরাট বিশ্ব এক শৃঙ্খলায় ঘুরছে, এত সুশৃঙ্খল ভাবতে অবাক কথা বলে না, একটা বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড সংসার, এইটাকে এর ভোক্তা তিনি, তার সুখের জন্য তার আনন্দের জন্য আছে, পুরুষ শব্দ অর্থ করছে ভোগ করছেন, আমাদের শাস্তি আছে, আমার ভিতরে যে ভোগ করছেন তিনি ক্ষীরত চাই এ সমুদ্র, আর অনন্ত বিরাটকে ভোগ করছেন কারণ আর অবসাই, কত কথা আছে শাস্তি তাদের সম্বন্ধে। একটা ব্রহ্মাণ্ডে ভোগ করছেন তিনি গর্ভদশাই, অনন্ত ব্রহ্মাণ্ডের জন্য মূল মালিক ভোগ করছেন সংসারকে, প্রথম কারণ সাই, এসব পুরুষ বিশ্বের যিনি ভোক্তা হরি পুরুষ, কত জিনিস বোঝা গেল, এই পরিচয় দিয়েছেন স্থানে স্থান, আপনার পরিচয় আপনি ভুলেন নেই, মহাপ্রভু সান্ন ঢাকা
সমস্যা বেড়ে তো না, তিনি যে স্বয়ং বস্তু, হঠাৎ কোনদিন কোন জায়গায় হয়তো আত্মভাব প্রকাশ হইল, আবার ভুলে যেতেন, আবার বলতে কি ছিল আমি আমি তো কোনো চাঞ্চল্য করি নাই, বলতে জিজ্ঞাসা করতেন, দেখে রাখতেন সবসময় আপনাকে, তো বলেছি গুরুর সঙ্গে সন্ন অবতার ঢাকা, কৃষ্ণ ঢাকার আবির্ভাব দিয়ে আরো কি দিয়ে ঢাকা তিনি জানেন, ধরা দিতেন না সহজে, পলাইতে তুমি ভগবত বীর ভক্তগণ তোমার ধরি করে বাহির, ভক্তের ভক্তি চক্ষুতে প্রেম নারায়ণের আর কি ধরা পড়েন, এই বিশ্ব সংসার তিনি পুরুষ আপনাকে পৌঁছে দিয়েছেন, নাম বলেছেন জগৎ বন্ধু, পুরীধাম এই নাম জগৎ বন্ধু, সব পিছিয়ে বেরিয়েছেন, পুরীধামে কখনো যাননি, কোন ভক্ত জিজ্ঞেস করেছেন আপনি পুরীধামে যান না কেন, ওখানে গেলে ঢেউটা গলিয়ে যাবে, এই আমি আমি যাবো, মহাপ্রভু মিশে আসেন জগন্নাথ স্বরূপে দেন, আমি গেলে আমি বিভব হয়ে বিগড়িত হয়ে যাবো, এরকম তো ভাব জগৎ বন্ধু, পুরীবাসী লোক উচ্চারণ করে জগবন্ধু, আসল সংস্কৃত ভাষা জগৎ বন্ধু, জগৎকে যিনি বন্ধু, জগতের যিনি কল্যাণ কামনা করেন, জগৎ মঙ্গলী যার প্রথম তা কার্যটা কি কেন আসছে নিজে লিখছে মহাউদ্ধারম, যুদ্ধ মহাজ্ঞ তো একটু বলেছিলাম একদিন, রায় ঋণ হরি নাম রায় ঋণ, রাধার প্রেমের কাছে ঋণই হলেন, অর্থাৎ যে ভাবেতে মহাভাবময় অধীর মহাভাবময় সে রাধা কৃষ্ণকে ভালোবাসেন, সেরকম কৃষ্ণ তাকে ভালোবাসতে পারেন না, ততক্ষণ তিনি কৃষ্ণ আছেন ভগবান আছেন তো পারেন না, কেন পারেন না আমরা আর একদিন বলছি বলবো না, পারেন না, এখানে একটা ঋণ শাস্ত্র বলেছেন, ঋণ বাক্যসে যে দশমান্তে টাঙা তাই ভজন মাম, যে আমাকে যেভাবে ভালোবাসে আমি ঠিক সেইভাবে তাকে ভালোবাসি, এই বাক্যের অনুরূপ না পারে ভুলিতে, অতএব ঋণই হয় কহে ভাগবতে, নিজে উচ্চারণ করে করছে না পারবে হ্যাঁ পারলাম না, আর কী করে শোধ হবে তা বলছেন, রাধাবাবু মন্ডিত যদি হন তিনি সাধনা প্রতি যাবে, তাই আচ্ছা আমি যদি ভক্ত হয়ে যাই, ভক্তভাব ভক্ত শিরো মানে রাধার ভাব রাধাময় হয়ে গেলেন আমি পারি, হ্যাঁ রাধাময় হয়ে নিজে শোধ করছেন, মানে কৃষ্ণের জন্য বিচার করেছেন মহাপ্রভু, অভিসার করেছেন মহাপ্রভু কাহা যায় জগন্নাথ দিয়ে বিশ্বাসছেন সপ্তাহ করে, এই উদ্ধারণ মহাউদ্ধারণ বলছেন কাকে বিশ্বজীব সকলে যখন এই মহাপ্রভু নিষেধ করবে, অর্থাৎ সকলেই যখন হরি নাম উচ্চারণ করবে আত্মসুখের জন্য না মহাপ্রভু আনন্দের জন্য, সে দেনাশোধ করছি সকলে, পূর্বাসের অনুপর মানুষ যখন পূর্বাসন করবে তখন সে অবস্থা রয়েছে মহাউদ্ধারণ, এটা লক্ষ্য এটা আইডিয়াল, বিশ্বের সব মানুষ গ্রহণ করবে, আর নিজের পরিচয় লিখছেন চারিহস্ত চন্দ্রপুত্র হা কীটপত নিধাতের লেখা আমরা করিনি, চারিহস্ত মহাপ্রুর কথা ছিল, মহাপ্রুর মাধুর্যের বর্ণনা করছেন চৈতন্য চৈতন্য গান, সেখানে বলছেন দুর্ঘ বিস্তারের ধীর আপনার হাত চারিহস্ত হয় মহাপুরুষ বিখ্যাত, হাত দুটা এভাবে ছড়া দিল চারহাত দাঁড়াইলে চারহাত, আমাদের আমাদের সাধারণ মানুষের সাড়ে তিন হাত চারিহস্ত পুরুষ, এটা তো ভগবত লক্ষণ দীর্ঘাকৃত পুরুষ, বত্রিশের লক্ষণ আছে বত্রিশের লক্ষণ আছে, মহাপ্রভুর দেহ ছিল বন্ধু সুন্দরের দেহ ছিল, আর কয়েকটা বিশেষ লক্ষণ প্রভু ছিল, চরণ তলে ধ্বজবজ্র আঙ্কুশ রেখা ছিল, এরা সেগুলি ভগবত চরণী থাকে, মহাপ্রভু এই ব্যাখ্যা ছিল বিশেষ করে কোথাও উল্লেখ করেননি, পুরো জগৎ বন্ধু তার পদে উল্লেখ করেছেন, তোমার চিহ্ন সখী ভাই এদের সচির নিমায় ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন সক্রিয় আছে রাঙ্গা পায়, তারপর লিখছেন ছিল গোকুলে বিলাস হল নবদ্বীপে বাস, গোকুল করেছেন তিনি নবদ্বীপে বাস করেছেন, জগৎ বন্ধু বলে কালে কালে কর্ত কি হবে হ্যাঁ
আরো যেটা হবে, কারণ আপনার যাতে ইঙ্গিত করছেন ভজ্র ভজ্র অঙ্কুশাদিক চিহ্ন আছে, শ্রীকৃষ্ণের প্রায় রাধারানীর প্রায় সত্যি পাইছিলাম, আমি দর্শন করেছি করেছি বলতে অন্য হ্যাঁ সে গুরুদেব শয়ানে ছিলেন, চরণ স্তরে চিঠে এসে পায়খানা আমি দেখেন এই দেখ সব চিহ্ন কয়েকটা বলে দিন এটি এটি এটা ভগবত লক্ষণ। খুব যখন ছেলে বয়স পাবনা থাকতেন ভগ্নী রুক্মিণী দেবী পাবনার প্রতিবন্ধী জমিদার ছিলেন স্বামী প্রসন্ন লাহারি রুকিন ছিলেন সেই বের থাকতেন পড়েন স্কুলে, তখন একেবারে ছেলেদের নিয়ে কীর্তন আনন্দে মাতোয়ারা ছিলেন। একদিন স্বতন্ত্র থাকতেন, তখন স্বতন্ত্র পুরুষ ছিলেন, মিশতেন আবার মিশতেন না, পদ্মপত্র সারা গা কাপড় দিয়ে ঢাকা থাকত, অঙ্গে এত চুতি ছিল বর্ণ দিয়ে যায় না, ঠিক দেখতে দিতেন না এই জঙ্গলটি, এই বেলা ছন্ন ছিল দেখা যদি বসতে পেরে ঢাকা এত সুন্দর মূর্তি ছাড়া গা ঢাকা। শীতের দিনে একদিন গুরুকুমার দেবী বলছেন জগৎ গায়ত্রী মা কৃষ্ণা, অন্য সময় তার শীতকালে তেং নামাক্ষে রুক্ষ রুক্ষ দেখা যায়, এত মনোহর তো মূর্তি কেমন দেখা যায় না, শীতের না খেতে পারছি বললেন দিদি আমি তেল মাখি না মাখাই না মাখবো না নাচ তো মাখতেই হবে আমি তেল নিয়ে আসছি, এগুলো গায়ে ঢাকা কাপড় টান দিয়েছেন, টান দিয়ে কাপড়টা খুলে গেছে, খুলে গিয়ে দেখলেন দক্ষিণপুর একটা চিহ্ন একটা পদ চিহ্ন দেখে বাপরে বোধ একটা তৈরি গেলাম জানা ঠম্বি থার হয়ে গেল, আস্তে আস্তে উঠে নিজের গায়ে বা কাপড় টেনে তারপরে দিদিকে ধাক্কা দিয়ে বললাম ওঠো ওঠো উঠলেন দিদি, জগত কি দেখলাম তো বুকের পুরে তুমি বললাম ওই জন্যে তো বুকের কাপড় খুলি না, কি ওটা বল না কিসের চিহ্ন, ওটা ভৃগুপদ চিহ্ন, ওটা শ্রীকৃষ্ণের পক্ষে আছে বললেন। রমেশচন্দ্র চক্রবর্তী খুব প্রিয় ভক্ত, কলকাতায় একটা বাসা আসেন, হঠাৎ ভুল বলছেন ছাদের উপর বসে রমেশ রে আমার কবর দিয়ে টাকা, কবর বলছেন প্রভু আপনি তো নিষেধ করছেন যে আপনাকে টাকা দিতে মানা করছেন, বলছেন আমাদের চক্ষু দ্বারা আপনার দেখলে আমার কষ্ট হয়, আমার চক্ষুতে পাপ দমগুণ তাকে তো মানা করছেন মুখে দিতে আসেন না যাবো না, আচ্ছা আজকে বলছি আজ আর বলবো না টাকা আর বলবো না, কবার বলতে টাকালে টাকায় দেখেন কি জল চাঁদের মতো কবালে কি টাকা শশী বললেন পূর্ণচন্দ্র শিবের কবল আছে অর্ধেক শ্রীকৃষ্ণের কবল আছে পূর্ণ, আমার দেখালেন বললেন যে কপালে আকাশী পূর্ণচন্দ্র চরন্তলে ধ্বজপুত্র লেখা মহাপুরুষ ছিল দেখেন নাই বা দেখে কেউ প্রকাশ করেনি সন্ধি রয়েছে দেখা রয়েছে পক্ষে ভৃগুপদ চিহ্ন ইউনি নিজে দেখিয়েছেন ভক্ত নিয়েছে দেখেছি আপনার সাক্ষাৎ কৃষ্ণ বলে ভাবতে কোনো অসুবিধে নেই, কৃপা হয় তাই ভাবা যায় আর কৃপা না হলে চেনা যায় তো সত্য দেখলেও চিনে যায় না, এই প্রভু আপনার স্বরূপ আর শিল্পের ঠিক যে তন্ময় ছিল রাধা নামে রাধা বুঝতে পারতেন না রা বলে দিতে পেরে যেতেন কথা উচ্চারণ করতে পারতেন না, এই কথাটাই প্রভু গানে দেখছেন গুরুকে লক্ষ্য করিয়া রা 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 বলে ধা বলিতে পরে ঢুলি দে পূর্ণিমার চাঁদ যেন ধুলার তেল ইত্যাদি সুন্দর পদ আছে প্রভু
তখন নিজেই তাই রাধা বলতে রাধা বলতে রাধা উচ্চারণ করে পেয়েছিলেন, হরি ভাব বিপল হয়ে যায় কাঁদতে কাঁদতে পেয়ে যেতেন। সঙ্গীরা ঠাট্টা করতে আর কি, তখন তখন রাধা রাধা করতে আর বসে যায় যেতেন। আচ্ছা দেখি ছেলেরা একদম নৌকায় খেতবো বল, চলে গেছেন তোকে নিয়ে পদ্মা ইছামতী নদীর তীরে পাবনাই ঘটনা, নদীর মধ্যে নিয়ে সব জয় রাধে জয় রাধে জয় রাধে বলছেন সঙ্গীরা। আর পুকুরকে কাঁপতে 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 দপ্পের পড়ে গেলেন জলের মধ্যে। আর সতস্বিনী ছেলেরা মনে করলে কন্যা খুশি নিয়েই করতে গিয়ে কি করবেন, দশরথের সঙ্গে তো দিশা করতে পারে না, তা প্রভু দেওয়া কৃপা করো কৃপা করো দাদা দাও আমরা কি জন্য ধরবো। ভাবতে ভাবতে হঠাৎ দেখেন যে তীরে দিয়ে একটা কুল গাছ নদীর করে মধ্যে ঠেকানো, সেটা কোলায় কাপড় সব শূন্য উবু হাট করে বসে আছে, কি আনন্দ প্রভু উঠিয়ে নিয়ে নদী দিয়ে গেল। আর জীবন আর তারা রাধে রাধে বলে আর ঠাট্টা করতে না, রাধা না বলেন না কেন বলছেন, এক ভক্ত বলছেন গুরুর নাম উচ্চারণ করতে নেই, রঘুনন্দনের সামনে জিজ্ঞেস করেছেন তুমি আপনার গুরু কে, বললেন তোদের ধর্মনন্দিনী রাধাকুণ্ডের তীরে আমাকে দীক্ষা দিয়েছেন। রাধারানী গুরু নাম উচ্চারণ করতে পারতেন না, উচ্চারণ করলে সত্যি বিকার হতাম। দেখেছেন আমরা দেখেছি মহাই ছিলেন চম্পট ভাই বলছিলেন যে ঘরের কাছে কখনো শুই নাই দূরে, আমরা ঘটনা ছিলাম কলকাতায় একটা বাড়িতে বাসা বাসের বেড়া দিয়ে তার এক পাশে পুরুষ আসেন এক পাশে আমরা শুতে হইল, উপায় নেই রাত্রি ভরে শুনছি প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। আমি খুব সন্তপ্ত তাকে দেখলাম কিন্তু মুখ নড়ছে তাও না, মুখটা হচ্ছে কি খুব দেখলাম, জিজ্ঞেস করলাম একদিন দেখলাম উত্তম আমার উচ্চারণ করতে আসে, কি উচ্চারণ করে কি করে উচ্চারণ প্রভু আপনার মধ্যে, আমার মুখের মধ্যে দুইদিকে দুজন আছে নন্দলালা ভানু বলাম দাদা ডাকে বাবা কৃষ্ণ দক্ষিণ কালী কৃষ্ণ বাম কালী রাধা কত হরে কৃষ্ণ মন্ত্র রসনার্ধন নাম চলছে বুদ্ধি আছেন মনে হয় হরিণ একটা পরিচয় দিচ্ছেন নিজের হরি নাম প্রভু জগদ্ধ নামের মূর্তি নামটা যেন ঘনীভূত হয়ে গেছে মূর্তি নাম নামি অভিন্ন বলে অভিন্ন একাকার হয়ে আছেন, রাধা গোবিন্দ একাকার হয়ে আছেন গৌরীতে নাম নামি একাকার হয়ে আছেন, নামের স্বরূপ নিতাই রাধা নামের মুখে কানে নাম শুনে চন্দ্রবলি হলে নিতাই নামের মূর্তি নিতাইয়ের সঙ্গে গৌর মিশে আছেন নামি আর নাম মিশে আছেন নাম মিশে আছেন একা ধারে পাঁচজন আছেন বন্ধু সুন্দর বসে আছেন বক্ষে জানান গৌর দক্ষিণ কৃষ্ণ নিতাই বাম হাসি জানান গদাধর দয়া ধরে বসে আছেন গৌরীতে গদাধর তিন পুরুষ নিতাই গদাধর ডাকছেন গৌরকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে গৌর যেন জ্বরে দুজনকে ডাকছেন হরে রাম 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 হরে মুখের মধ্যে নাম চলছে বক্ষের মধ্যে নাম চলছে দুজন ডাক চলছে তার বদনে গৌরীর ডাক চলছে তার মধ্যে আশ্চর্য দেখছেন যারা তারাই জানে, আর হঠাৎ শুনলেন বুঝতে পারবে না বিশ্বাস করা যাবে না একটা ভাবের মানুষ রূপের মানুষ তন্ম হয়েছেন সবসময় আবার প্রতিদুদ্ধারণ তুলনা নাই বুনো জাতি আমাদের সমাজে যারা অস্পৃশ্য মুচিবুদ্ধ ভরা নন্দাল আমরা বলি অস্পৃশ্য তারা প্রশ্ন করে না বিনোদকে ধীর সাতপালদের বংশধর নীলকুঠি চাষ হইতো নীলের চাষ সাহেবরা
ওই আনতো, এদের লোকের চাষি পাইত না, তার নিজ খুব অত্যাচার হয়েছে তাদের ব্রাহ্মণ, নির্যাতনটা বই আছে দীনবন্ধু মিত্রি তো জানতে পারেন, খুব আন্দোলন হয়েছিলেন। তারপরে নীল চাষ উঠে যায়, নীল জিনিসটা যে কাপড় চাপড় দেয় ইন্দিগম, ওটা এখন কেন্দ্রিকটি তৈরি হয়, চাষ লাগে না, যে সেই অষ্টাচার বুন লেবার ছিল, উঠে যাওয়ার পর তারা একেবারে বেগামান শৃঙ্খল ধীরে ঘুরে বেড়াচ্ছে, কী কাজ করবেন, মাটি কেটা একটা কাজ ছিল, আর সুগার মারা কাজ ছিল, আর কাজ করে মারামারি করা, লাঠালাঠি করা, কার সঙ্গে লাঠালাঠি করতাম, এই ওই অঞ্চল এটা ফরিদপুর অঞ্চলতে বিরাট বড় নদী হলো পদ্মা, পদ্মা মাত্র আর কেউ ভাঙে না, এবার ভাঙে পার করে, এবার ভাঙে পার করে, এবার ভাঙে, এবার এই দিক ভেঙে গেলে শেষ করে আবার স্টার্ট করতে পারছে, ওই দিক ভাঙাম, পদ্মের যে ভাঙলাম তার জমিতে গেল, পরে বছর পর বছর চড়া উঠলো, এই জমিদার সাথে হল করে আমার জায়গা, আর এক জমি বলে হ্যাঁ আপনার জায়গা আমার জায়গা, এরাও বুনো দিয়ে ভাড়া করে নিত, ওরা বুনো দিয়ে ভাড়া করে, দুই দল আসলাম, দুই দলই গইলে আসলাম, লাঠি চড়ে চর দখল করে দেবো, খুব মারামারি হলো, ফৌজদারি হলো, তারপর দেওয়ানি হইতে লাগলো, হইতে যে পায়ে চর দখল করতো, এই চর নিয়ে মারামারি লেগেই থাকতো, এই মারামারিটা করতো বুনো না পয়সা দিয়ে, ওই যদি আয়সি না একবারে চরম অস্পৃশ্য ছিল, চরম অত্যাচার, হিন্দুরা করে ছায়া মারিত না, সত্যি মারিত না। গল্প শুনছি ঠাকুর মশাই রজনী দলের সর্দার নাম ছিল রজনী বাগদি, তাকে দেখে বলছেন একবার সপ্তমীর দিন কি ষষ্ঠীর দিন রজনী বেলপাতা পাওয়া যায় নাই, মায়ের পুজো হবে কি রেখেছে বেলপাতা আনবি, রজনী খুব চেষ্টা করে গাছের পাতা শেষ হয়ে আসছে, তার রাস্তা খেয়ে মুক্তার কামড় খেয়ে অনেক ওষুধে গিয়ে পাতা জোগাড় করছে, পাতা নিয়ে আসছে ঠাকুর মশার বাড়িতে, এসে দুয়ারে দাঁড়াচ্ছে, এটা মেসে চাইছিলাম বেল পাতা আনছি, সাজিয়ে দিয়েছিলেন রাগ, দেখুন দাঁড়িয়ে আছে মা দুর্গার মূর্তি আছে, তাকে দেখছে ভালো লাগছে, এমন সময় মার ঘরে বিপরীত দিকে ছিল মার ভোগ ঘর, ভোগিতে অন্নব্যঞ্জন ভোগ হেন, অনেক ভালো পবিত্র আচারী যারা ব্রাহ্মণ তারা এখনো দেয় অন্নব্যঞ্জন ভোগ দেয় মাকে, ভোগ গেছে ভগবান নিবেদন হয়, এ সময় বড়বাবু চিৎকার করে আসলে, ওই যে বেলপাতা আনতে গেছে সেই আইসে বলছেন কে রে স্বামী তোলে গুণ দাঁড়াই আসছে মায়ের ভোগ গেল কি করিয়া, এবারে কি হয়েছে কি হয়েছে শাস্ত্র মানিস না, সে প্রায় দাবার ভোগ আনা কর, থাক থাক দাঁড়াবার জায়গা বেশ ভোগ আই হ্যাঁ দাঁড়িয়ে শিস কেন, আমার দাঁড়াইতে আসেন না তো পাতা দিতে আসছে, 5 মিনিট দাঁড়াই চার সত্য না আসছে, ওরা তো কুকুর দাঁড়াইলে ভোগ নষ্ট হইতো না, ওদিন একবারে গৃহে চলে আসলে উত্তর দিতে পারে না, বৃদ্ধান্ত জমিদার তার থাকে মেরে দেবে, এই অবস্থা ছিল গুণদাত, খ্রিস্টান পাদ দিলে প্রাণপণ চেষ্টা করতো খ্রিস্টান করবেন, মার দর বছর চেষ্টা করছে, একবার সাহেব আসলাম মীর সাহেব নাম, খুব খাটল গোষ্ঠী হাজার টাকা পয়সা দিয়েছি, ওদের লোভ দেখা যায় তোদের স্কুল করে দেবো কলেজ করে দেবো, খাওয়ার দুঃখ থাকবে না, তোর টাকা পাবি পয়সা পাবি শিক্ষিত হবি কুটপ্যান করতে দেবো হ্যাট মাথায় দিবি খুব বড় হয়ে যাবি, আমাদের সঙ্গে বলবি চেষ্টা করলে খাবি হ্যান্ডশেক করবো তোর সঙ্গে, বুঝলি বলতে খুব আকৃষ্ট হয়ে গেল, টাকা পয়সা দিয়ে গেছে এবার দিয়েই জানো আগামী রবিবার কনভার্ট হবে, এই সময় সংবাদটা পেলেন বুঝলি জগৎ বন্ধু দুই রাম ঘোষ করে লোক গিয়ে বললেন প্রভু ভক্ত প্রভু ওই আমরা সেদিন কীর্তন করে গেলাম আপনি গেলেন গুণপালের মধ্য দিয়ে ব্যক্তির দল বাড়ি হাত পায়ে দিল আপনি দেখলেন না ওর মধ্যে রজনী সর্দার আপনাকে দেখছিলাম, সে রজনী সর্দার শাস্তাদার বুনো নিয়ে খ্রিস্টান হয়ে যায় শুনে খুব চমকে উঠেন, শাস্তাদার বুনো হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে ও এবং দুহিরাম তিনি রজনীকে ডেকে নাম রাজবে হ্যাঁ তুমি বলো দেখ প্রভু আপনার দেখছেন বুনো পালাম, তাহলে পাড়া ফুল এক প্রান্তে ঢোল সমুদ্র ছিল একদম ভরি চলে গেছে ওই পারে থাকতো না, তবে দুই রাম গিয়ে বলে দিল রজনী প্রভু তোমার ডাকছেন, একজন মন্ত্র মন্ত্র কথাটা শুনবে আমার ডাকছেন প্রভু দেখো বন্ধু আমি তো দেখিনি আমি তো তাদের কোনোদিন দেখিনি তুই আমার ডাকছেন হ্যাঁ তোমায় ডাকছেন
আমায় দেখছেন, হ্যাঁ তোমার নাম ধরে ডাকছেন, না আমি তার রূপ দেখছিলাম তিনি কীর্তনের মধ্যে পাগল পার হয়ে গেছিলাম, আমার ডাকছেন, হ্যাঁ তোমাকে ডাকছেন, ঘুমার ডাক আসলো, হাতে লাঠি নিয়ে রাস্তায় বেরিয়ে এলাম, একটা অসুরের মতো চেহারা আছে, লা কালো চেহারা, চোখ দিল লা লা করে চোখ ধরতো, বউকে দেখলে পশু বন্য হিংস জন্তু বাঘবাদুক ভয় পেয়ে যেতাম, একটা লাঠি নিয়ে যখন বের সকলে ভয় করতেন, ঘরে মায়ের কোলে শিশু যদি কাঁদত মার গায়ে থাপে একবার এসে আপনার রজনী ব্যক্তি আছে, রজনী ব্যক্তি আছে, বাবা রজনী একদিন নাম শুনলেন কুলে সেদিয়ে কান্না শুনে চুপ করে থাকতাম, এরকম ছিল রজনী ব্যক্তি, একটা ভীষণ লোক ছিল, দলে সর্দার সে দেখে চলে আসলাম, দাঁড়িয়ে আছেন তার বাড়ি দুয়ারে ব্রাহ্মণ কান্দার বাড়িতে পুরো আছেন, আসছে পর দেখে অধীরে হাত বেঁধে রজনী এসেছে, রজনী এসেছে, রজনী এসেছে, অপেক্ষা করেছিলেন আশ্চর্য, রজনী সোনার মানুষ হয়ে গেল, স্পর্শ মানে পড়ছিল লোহার সোনা হয়ে যায়, রজনী একটা লোহার মানুষ ছিল সোনার মানুষ হয়ে গেল, কি হয়ে গেল দূরে গেলে প্রভু আপনি আমাকে স্পর্শ করলেন, আমাকে দায়িত্ব করলেন, আমরা আমরা অস্পৃশ্যের অস্পৃশ্য, আপনি আমাদের স্পর্শ করলেন, কি অস্পৃশ্য মানুষ অস্পৃশ্য হয়, মানব কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণদাস তোদের পরিচয় বুননা, তোদের নাম মহন্ত, সব মহন্ত মহন্ত হয়ে গেছে, তোরা আমার হরিনাম কর আরো পবিত্র হয়ে যাবে, হ্যাঁ প্রভু সব দিকে মৎস্য নদীর দিয়ে খোল করতে আনেন, নেন অনেক খোল করতে আনেন নবদ্বীপ রাজশ্রী বনমালী ডাক প্রভু ভক্ত সিং তাকে আদেশ করলেন যে হাজার খানে খোল আর কর্তারা অবিলম্বে পাঠাবে, সব পয়সা রয়েছে ফরিদপুর সবাই গলায় খোল দিয়ে দাঁড়ে খোল দিয়ে বাজাচ্ছেন না, বাজা বাজা যারা দিলেন বাজার, সে বাজারও যারা তার কর্তা দিন সে কীর্তন হয়ে গেল, বিশ্বাস করেন আজও এই মন্ত্রের এখন চার পাঁচ পুরুষ হয়ে গেছে, ওই বাসটাও খোল বাজায় যেন পাখি যেন জন্মিয়ে উঠবে,